এতক্ষণ আমরা সবাই ছিলাম গুপ্ত বৃন্দাবনে, এখন কোথায় যাব? এখন আমরা যাব নিত্য বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, বৃন্দাবন কিন্তু তিনটি, কি কি? একটি হচ্ছে নিত্য বৃন্দাবন, আরেকটি হচ্ছে ভক্ত বৃন্দাবন, আরেকটি হচ্ছে গুপ্ত বৃন্দাবন। নিত্য বৃন্দাবন কোথায়? উত্তরপ্রদেশ, যেখানে আমরা বেড়াতে যাই টাকা খরচ করে। আর ভক্ত বৃন্দাবন কোথায়? আজকে আপনারা যেখানে বসে আছেন, আপনাদের কোটি জন্মের সৌভাগ্য যে আজকে আপনারা এইখানে বসে কীর্তন শুনছেন। কীর্তন শোনার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। ভগবান যাকে কৃপা করে বসাবে তারাই বসে কীর্তন শুনবে, আর ভগবান যাকে কৃপা করবে না তারা উঠে চলে যাবে। তো আপনাদের ভগবান আজকে কৃপা করেছে যে আপনারা বসে বসে কীর্তন শুনছেন। তো দেখুন মায়েরা, আগামীকাল গেছে আমাদের কোন তিথি? একাদশী তিথি। আর আজকে হচ্ছে মহাদ্বাদশী তিথি। শাস্ত্রে বলছেন, সকালবেলা ব্রাহ্মণকে 1000 মন স্বর্ণমুদ্রা দান করলে যে পূর্ণ অর্জন হয়, এই দ্বাদশীর দিন সন্ধ্যাবেলায় কীর্তনের আসরে বসে 3 ঘন্টা কীর্তন শুনলে তার ডবল পূর্ণ অর্জন হয়। দেখুন, এটা হচ্ছে ভক্ত বৃন্দাবন। আরেকটি বৃন্দাবন হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? নবদ্বীপ, যেখানে আমার মহাপ্রভু গৌরহরি এসেছেন। মায়েরা, যেখানে আপনি একটি তুলসী গাছ লাগাবেন সেটিকে কি বলা হয়? বৃন্দা। আর যেখানে আপনি 5টি তুলসী গাছ লাগাবেন সেটিকে বলা হয় বৃন্দাবন। আপনার ওই বৃন্দাবনে যেতে হবে না, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে ওই তুলসীকে প্রণাম করলে আপনার বৃন্দাবনকে প্রণাম করা হবে। ওই তুলসীকে প্রণাম জানালে, ওই তুলসীকে পরিক্রমা করলে আপনার বৃন্দাবনকেও পরিক্রমা করা হবে। তো দেখুন, করজোরে ভক্তি ভরে প্রণাম করি সাধু বরে, অভাজনে কৃপা করি কর আশীর্বাদ, নাহি জানি ভক্তি গীতি অধম পামর অতি, আমি অতি মূঢ়মতি না হয় অপবাদ। দাঁড়ায়েছি সভাস্থলে পরম গুরুর কৃপা বলে, নিতায়ের চরণতলে প্রণাম জানাই, রাধাকৃষ্ণের প্রেম লীলা শ্রবণে গলয়ের শিলা, প্রাণ ভরে মধুর লীলা উচ্চই স্বরে গাই, রামায়ণ কীর্তন যেথা 3.5 জন আসে সেথা, নববিধা ভক্তি যার কৃষ্ণ ভগবান তার, সাধু গুরু বৈষ্ণব মেলি মস্তকে দাও চরণ ধুলি, ভক্ত রসিক শ্রোতা বসিয়াছে যথা তথা, কহি শোনো সভাপুর আগে যোগ সঙ্গীত তারায় গায় সুট্টি যাদের লাগে, এ শরীর তান পুরা বান্তে শেখো আগে। তো সবাই বৃন্দাবনে যাবেন তো? কি গো মায়েরা, বৃন্দাবন যাবেন তো? বৃন্দাবনে যেতেই হবে। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বৃন্দাবন জানে কে লিয়ে রাধা নাম কা টিকিট লেনা পড়েগা। রাধা নাম কা টিকিট, ট্রেন কি টিকিট নেই হে? তো প্রেম সে হাত উঠা কে বলি, হাত উঠা কে, সব লোক মিল কর এক সাথ হাত উঠা কে বলি, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, আর জোর সে রাধে রাধে, রাধে রাধে, টিকিট মিল গয়া। তো বৃন্দাবন চলিয়ে দেখিয়ে, বৃন্দাবন মে জো রাধা রানী হে উসকি নাম লেনা পড়েগা। তো রাধে রাধে নাম লেকার হম বৃন্দাবন যায়েঙ্গে, ঠিক হে? চলিয়ে সব লোক মিলকর এক সাথ চলো মনে বৃন্দাবন ধাম, চলিয়ে বৃন্দাবন। দেখুন, আমরা তো গৌড় দেশের মানুষ, আমরা ভাগ্যবান। সমগ্র পৃথিবীর মানুষ, ভালো করে শুনুন মন দিয়ে, সমগ্র বিশ্বের মানুষ আমাদের এই বাংলার মাটিকে প্রণাম করছে। কেন? কারণ এই বাংলাতে এসেছেন আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু, তাই না? তো আমরা পরম ভাগ্যবান যে আজকে আমাদের এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষে তো কতগুলো রাজ্য আছে, এলেন এই বাংলায় আমাদের মঙ্গলের জন্য। তার কথাই আজ আমরা আস্বাদন করব। আজকে আমাদের পালা কীর্তন গৌরাঙ্গ লীলা, ভক্ত হরিদাস এবং লক্ষ্য হীরা উদ্ধার। আনন্দময় বৃন্দাবন মধুময় বৃন্দাবন, আনন্দময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান গোবিন্দ রাখালগণকে সঙ্গে করে, সখাগণকে সঙ্গে করে ভান্ডির বনে বিনোদ খেলা খেলছেন। আচ্ছা, বৃন্দাবনে অনেক বন আছে মায়েরা, কি কি?
তালবন তমালবন নিধুবন মধুবন এরকম অনেক বন আছে বৃন্দাবনে। তো ভগবান খেলা খেলতেন ভান্ডির বনে আর রাস করতেন নিধুবনে। তাই ভান্ডির বনে খেলা খেলছেন আর ঠিক সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মা এলেন শ্রী বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে দেখছেন গোবিন্দ বিনোদ খেলা খেলছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখছেন গোবিন্দ খেলা খেলছেন। আর দেখুন মায়েরা, ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন ভগবান খেলা খেলছেন, ব্রহ্মা দেখছেন ভগবান গরু চড়াচ্ছেন। শুধু তাই নয়, ওই ধুলো খেলা খেলছেন, ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, আবার এঠো ফল খাচ্ছেন। এঠো ফল, একটি ফল নিয়ে আগে সখারা সেবা করছে, তারপর সখাদের লালা মাখানো ফল, এঠো ফল আমার গোবিন্দের বদনে দিচ্ছে। আবার ওই ফল খেতে খেতে গোবিন্দ বলছে, শ্রীরাম সুদাম কতদিন তোদের কাঁধে চাপাইনি ভাই, আয় আজকে তোদের সবাইকে কাঁধে চাপিয়ে আমি বৃন্দাবন পরিক্রমা করব। তাই সখাদের কাঁধে চাপিয়ে নিয়ে গোবিন্দ বৃন্দাবন পরিক্রমা করছেন। ব্রহ্মা মানতে পারলেন না, এ কেমন ভগবান? ভগবান যদি হবে গরু চড়াবে কেন? ভগবান যদি হবে, আপনারা বলুন যে ভগবান হয় সে কি কখনো গরু চড়িয়ে বেড়ায়? ভগবান যদি হবে ধুলো খেলা খেলবে কেন? ভগবান যদি হবে এঠো খাবে কেন? ভগবান যদি হবে সখাদের কাঁধে চাপিয়ে বৃন্দাবন পরিক্রমা করবে কেন? তোমাকে ভগবান বলে আমি মানি না। তুমি ভগবান হতে পারো না, তবে আমিও সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমিও তোমাকে পরীক্ষা করব, আমিও দেখব তুমি আসল ভগবান না তুমি নকল ভগবান। কি করে পরীক্ষা করব? তোমার যত সখাগণ, তোমার যত গরু বাছুর, আমি সবাইকে চুরি করব। দেখুন বাবা, ব্রহ্মার ছিল অহংকার। অহংকার থাকলে ভগবানকে লাভ করা যায় না। ব্রহ্মার অহংকার কেন? আমরা যেমন প্রত্যেকে এক মুখে কথা বলি, ব্রহ্মা কিন্তু চার মুখে কথা বলতে পারত। প্রথম বদনে করে সৃষ্টির সৃজন, দ্বিতীয় বদনে করে বেদ অধ্যয়ন, তৃতীয় বদনে তার হুতাশুন জলে আগুন জলে, আর চতুর্থ বদনে সদাই রাধা গোবিন্দ বলে। সবাই এক মুখ দিয়ে ভগবানকে ডাকে, আমি চার মুখ দিয়ে ভগবানকে ডাকি। হরি বল। তাই সেই অহংকার নিয়ে ব্রহ্মা কি করলেন? গোবিন্দের নবলক্ষটা গরু বাছুর সবাইকে চুরি করে নিলেন। চুরি করে নিয়ে পাহাড়ের একটি গুহার মধ্যে তাদের বন্দি করে দিলেন। বড় একটি পাথর দিয়ে গুহার দরজাটা বন্ধ করে দিলেন, যাতে তারা বেরোতে না পারে। ব্রহ্মা কিন্তু চুরি করতে পারতো না যদি বলরাম সেদিন সঙ্গে থাকতো। ব্রহ্মা যখন চুরি করলেন বাবা, বলরাম কিন্তু গোবিন্দের সঙ্গে সেদিন গোঠে যায়নি। কেন যায়নি? কারণ সেই দিন ছিল বলরামের জন্মদিন। জন্মদিন বলে গোঠে যায়নি, আর সেই সুযোগে ব্রহ্মা সবাইকে চুরি করে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে বন্দি করে রেখে ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন। যখন ব্রহ্মলোকে চলে গেছে, গোবিন্দ তো অন্তর্যামী, ওই যে দাঁড়িয়ে আছেন বাঁশি নিয়ে, তিনি হচ্ছেন ভগবান। গোবিন্দ অন্তর্যামী, অন্তরে সব কিছু জানতে পারলেন। অন্তরে জানতে পেরে গোবিন্দ মনে মনে ভাবছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছেন, ব্রহ্মা এসেছেন বৃন্দাবনে, বৃন্দাবনে এসেছেন আমাকে দেখতে, আমাকে পরীক্ষা করতে। আর আমাকে দেখতে এসে ব্রহ্মা আমার সখাগণকে চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু সেই সকালবেলা আমি যাদের ঘর থেকে বার করে নিয়ে এসেছি, তাদেরকে তো ঘরে ফিরিয়ে দিতে হবে। শ্রীরামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, সারাদিন পর আমার ছেলেটা কখন ঘরে এসে আমাকে মা বলে ডাকবে? সুদামের মা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, সারাদিন পর আমার ছেলেটা ফিরে এসে কখন আমাকে একবার মা বলে জড়িয়ে ধরবে? দেখুন, কোনো মায়ের একমাত্র ছেলে যদি চাকরি করতে চলে যায় সকালবেলা, তখন মায়ের মন, মা কি করে? সন্ধ্যা হলেই কিন্তু
পথের পাশে বসে থাকে, ঘরের পাশে বসে থাকে, আমার ছেলেটা সকালবেলা গেছে, কখন ঘরে আসবে। তেমনি বৃন্দাবনে যারা আপনাদের মতো মায়েরা ছিলেন, প্রত্যেক মায়েদের কিন্তু একই মনের বাসনা ছিল। কি বাসনা? গোপাল যদি আমার ছেলে হতো, গোপাল যদি আমাকে একবার মা বলে ডাকতো। বৃন্দাবনে এই বাসনা সকলের মধ্যেই ছিল, তাই সকলের মনোবাসনা পূরণ করে দিলেন আমার গোবিন্দ। আজকে একটা কৃষ্ণ থেকে নবলক্ষটা গরু বাছর হয়ে গেল, একটা কৃষ্ণ থেকে ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই হয়ে গেল। আজকে তারা আপন ঘরে ফিরে চলে গেল, যারা আপন ঘরে গেল কেউ রাখাল নয়, কেউ গরু বাছর নয়, আজ কিন্তু সবাই কৃষ্ণ। কৃষ্ণ হয়ে ঘরে চলে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন ব্রহ্মলোকে ফিরে গেলেন, ব্রহ্মলোকের যিনি দাড়ি, যিনি পাহারাদার, ব্রহ্মাকে চিনতে পারলেন না। দাঁড়ান, কে আপনি, এখানে কি চাই, কেন এসেছেন, কি চাই এখানে, আমাকে চিনতে পারছো না? আরে বাবা, আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা? আপনি, আপনি ব্রহ্মা? না না না, আপনার ভুল হচ্ছে, আপনি কি করে ব্রহ্মা হবেন? আরে বাবা, আপনি যদি ব্রহ্মা হবেন, উনি কে? আমাদের আসল ব্রহ্মা তো সিংহাসন আলো করে বসে আছে, উনি তো কোথাও যায়নি। ব্রহ্মা চমকে উঠলেন, আমি জানি আমি একাই ব্রহ্মা, আমি জানি আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা, আর একজন ব্রহ্মা কোথা থেকে এলো? পাশ থেকে গোবিন্দ দৈববাণী করে উঠলেন, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি আমাকে দেখতে এসেছো, যাও ওই ব্রহ্মলোকে ফিরে যাও। ওই ব্রহ্মলোকে ফিরে যাবার আগেই আমি আর একজন ব্রহ্মাকে সৃষ্টি করে পাঠিয়ে, আজকে গোবিন্দের ইচ্ছায় আর একজন ব্রহ্মা এসে আসন দখল করে বসলেন। ওই আসল ব্রহ্মাকে কিন্তু মায়েরা প্রবেশ করতে দেওয়া হলো না। ব্রহ্মার নয়নের জলে মুখ ফুক ভেসে যায়, মিঠাই গিয়েছিলাম বৃন্দাবনে, মিঠাই গিয়েছিলাম ভগবানকে পরীক্ষা করতে। ব্রহ্মা আবার বৃন্দাবনে ফিরে এলেন, ফিরে এসে দেখছেন যে সখাগণকে তিনি চুরি করেছেন, আজকে তারাই গোবিন্দের সঙ্গে আনন্দে বিনোদ খেলা খেলছেন। আবার গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়লেন, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার চরণে বড় অপরাধী, তোমাকে চিনতে পারিনি প্রভু। হা হন্ত ভরত ভূমৌ কদন্ন জন সৌভূতা বয়ং কৃষ্ণ ভজন্তি ক্ষণমাত্র নৈব প্রাপ্লুয়া মেতি। আমি আর ব্রহ্মলোকে ফিরে যেতে চাই না, তুমি আমাকে ভারতের পূর্ণ মাটিতে এই মানুষকুলে আমাকে জন্ম দাও, ওই মানব জন্ম পেয়ে আমি যেন তোমার হরিনাম গাইতে পারি। কেমন ভক্ত দেখেছেন মায়েরা? ভক্ত শুধু সাজলেই হবে না, গলায় মালা দিলেই তাকে ভক্ত বলে না, কপালে তিলক করলেই তাকে সাধু বলে না, বৈষ্ণব বলে না, 300 টাকা খরচ করলে সাধু সাজা যায়, বাজার থেকে ভালো গেরুয়া বসন কিনে কপালে তিলক পরে গলায় তুলসীর মালা পরলেই সবাই বলবে সাধু, সবাই বলবে বৈষ্ণব। কিন্তু আপনার উপরটা সাধু হলো, আপনার ভেতরে সাধু নাই। আপনার উপরটা বৈষ্ণব হলো, আপনার ভিতরে বৈষ্ণবত্ব নাই। কোটি কোটি টাকা খরচ করে আপনি 100,000 মন্দির তৈরি করলেন, খুব মন্দির শুনুন, কিন্তু ভাগবত বলছেন কোটি কোটি টাকা খরচ করে মা 100,000 মন্দির তৈরি করলে আপনার যে পূর্ণ অর্জন হয় তার ডবল পূর্ণ অর্জন হয়, আপনি যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন।
আপনি যদি একজনকে গৌর ভক্ত তৈরি করতে পারেন, ভক্ত হতে হবে। এই দেখুন, আমরা বৈষ্ণব দেখতে নিন্দা করি অনেকে, এই যে আমার কপালে যে তিলকটা পড়ে আছে, আমি আপনারা অনেকে পড়েছেন, আপনাদের অনেকের কপালে চন্দন দেওয়া আছে, খুব ভালো লাগছে দেখতে। তো দেখুন, এই যে আমি কপালে তিলকটা পড়েছি, এটা কিন্তু লোক দেখানোর জন্য পড়ি নাই। এটা কেন পড়েছি মায়েরা? এই তিলকটা কি? এই তিলকের ওপরের যে ইউ রেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউ, এই ইউটা হচ্ছে গোবিন্দের চরণ। আর নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে তুলসী পত্র। এই নিয়ে হচ্ছে আমাদের তিলক। তো যারা বৈষ্ণব তারা কিন্তু কপালে তিলক পরে, তাই বৈষ্ণব দেখলে নিন্দা করবেন না, ভক্ত দেখতে প্রণাম করবেন। আপনাদের বাড়িতে যখন গুরুদেব আসবে, আপনাদের বাড়িতে যখন বৈষ্ণব আসবে, আপনারা কি করবেন? সেই সাধু গুরু বৈষ্ণবের আগে চরণ ধৌত করে নেবেন। কেন? কারণ সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল। সেই জল কি তুমি করেছ সম্বল? মা, আমি মুর্শিদাবাদে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, সেখানে একজন মা আমাকে ডেকে বলছে, জানো বাবা গৌর গোপাল, আমি কৃষ্ণ ভজন করি, আমি গৌর ভজন করি, আমার জীবনে অনেক দুঃখ। আমি বললাম, কেন মা, কী হয়েছে? সেই মা বলছে, জানো বাবা, আমি যখন বাড়িতে গোপাল সেবা দিই, আর গোপাল সেবা দিয়ে আমি যখন গোপালকে ঘণ্টা বাজিয়ে আরতি করি, ওই ঘণ্টার আওয়াজ শুনে আমার পাড়ার লোকগুলো বলে, আমার গ্রামের লোকগুলো বলে, ওই যে সোনপাপড়ি আলা এলো। এই কথাটা শুনে আমাদের হাসি পাবে। একবারও কি ভেবে দেখেছেন, যারা শিবের আরাধনা করে তারা বড়লোক হয়ে যায়, যারা কালীর আরাধনা করে তারা ধনী হয়ে যায়, যারা মনুষ্যের আরাধনা করে তাদের অনেক টাকা হয়। কালকে হচ্ছে শিব চতুর্দশী, শিবরাত্রি, মায়েদের ফেভারিট, তাই না? শিবের মাথায় জল ঢালতে হবে, কালকে উপোস করবেন তো? করবেন। শিবের পূজা করতে কোন পাতা লাগে? বেলপাতা। আচ্ছা, শিব ঠাকুর আমাদের কলিযুগে এসেছেন কি নামে? গৌরানা ঠাকুর। অদ্বৈত আচার্য প্রভু তিনি বলছেন, আমার ডাক লেগেছে কানে, নইলে গৌর আসবে কেনে? আমার জন্যই তো তোমরা গৌরকে পেয়েছো, না হলে পেতে? তো অদ্বৈত প্রভু পূজা করতে কোন পাতা লাগে? আর বলতে পারছেন না, তুলসীর পাতা। তো মায়েরা, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, শিবের মতো বৈষ্ণব। কালকে তো শিবরাত্রি, তাই কথাটা বলছি যে শিবের মতো বৈষ্ণব এই জগতে, এই দুনিয়ায় আর কেউ নাই। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শিব ঠাকুর যদি বৈষ্ণব হবে তার কপালে তিলক নাই কেন? শিব ঠাকুর যদি বৈষ্ণব হবে তার গলায় তুলসীর মালা নাই কেন? কে বলেছে শিব ঠাকুরের গলায় তুলসীর মালা নাই? আছে, কোন মালা? আচ্ছা মায়েরা বলুন তো, শিব ঠাকুরের গলায় কোন মালা থাকে? রুদ্রাক্ষের মালা। আর কোন মালা? আকন্দ মালা। আর কোন মালা? বাহ, ভালো বলেছেন, হাড়ের মালা। কোন হার? যারা সারা জীবন কৃষ্ণ নাম করেছেন, যারা সারা জীবন ধরে হরিনাম করেছেন, আর ওই হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, ওই হরিনামের ধ্বনি যাদের প্রতিটি হারের, প্রতিটি হারের মজ্জায় মজ্জায় পৌঁছে গেছে মা, তারা যখন মারা গেছে তাদেরকে শ্মশানে নিয়ে যখন পুড়িয়েছে শিব ঠাকুর শ্মশানে গিয়ে তাদের হাড়গুলো কুড়িয়ে কুড়িয়ে মালা গেঁথে নিজের গলায় পড়েছে। কে বলেছে শিব ঠাকুরের কপালে তিলক নাই? আছে। কোন তিলক? যারা সাধু, যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা যখন মারা গেছে তাদেরকে শ্মশানে নিয়ে যখন পুড়িয়েছে শিব ঠাকুর শ্মশানে গিয়ে তাদের ছাইগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজের সারা অঙ্গে মেখে তিলক পড়েছে। শিবের মতো বৈষ্ণব এই জগতে, এই দুনিয়ায় আর কেউ নাই। তো বৈষ্ণব দেখলে কেউ নিন্দা করবেন না। এই যে সামনে চৈত্র মাস, এই চৈত্র মাসে আপনারা 30 দিনে 30টা বেল খাবেন। বেল খেলে কি হবে? এই দেহে কোনো ব্যাধি হবে না, কোনো দিন ডাক্তারের কাছে যেতে হবে না। তাই মায়েরা, আজকে দেখুন,
সৃষ্টিকর্তা ব্রহ্মা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে প্রভু আমি তোমার গরু চুরি করেছি, আমাকে ক্ষমা করো। গোবিন্দ বলছে না ব্রহ্মা, তুমি অন্যায় করেছ, তুমি অপরাধে করেছ, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি কি শাস্তি দেবে প্রভু, তোমার উপযুক্ত সাজা হলো তোমাকে যবনের ঘরে যেতে হবে, তোমাকে মুসলমানের ঘরে যেতে হবে প্রভু। একি শোনালে আমায়, একি বললে আমায়, তোমার হরি নাম করে, তোমার কৃষ্ণ নাম করে আমি যাবই মুসলমানের ঘরে। বেশ, মাথা পেতে নিলাম, কারণ জন্মেই মানুষের আসল পরিচয় নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে, তার যদি ব্রাহ্মণের আচরণ না থাকে তাকে কিন্তু ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করে তার কপালে যদি তিলক না থাকে, গলায় যদি তুলসীর মালা না থাকে তাকে কিন্তু বৈষ্ণব বলে মানে না। আমি যাব মুসলমানের ঘরে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে তুমি এমন একটি উপায় বার করো ওই মুসলমানের ঘরে থেকে আমি যেন তোমার হরিনাম গাইতে পারি। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রহ্মা, ওই মুসলমানের ঘরে থেকেও তুমি 300,000 হরিনাম করবে, 100,000 নাম করবে কলিজীবের জন্য, আর 100,000 নাম করবে তুমি আমার জন্য, আর 100,000 নাম করবে তুমি তোমার নিজের জন্য। 100,000 নাম জপ করে তুমি হবে নাম বিজয়ী, 200,000 নাম জপ করে তুমি হবে কাম বিজয়ী, আর 300,000 নাম জপ করে তুমি হবে দিক বিজয়ী। দাপর যুগ চলে গেল, এবার দাপর যুগের পরে এটা কোন যুগ? কলিযুগ। কলিযুগ, আর এই কলিযুগে সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন কোথায়? বর্তমানে বাংলাদেশের যশোর জেলার বুড়নগ্রাম, সেটা কিন্তু বাংলাদেশ, আমরাও যাই বাংলাদেশে কীর্তন করতে। হ্যাঁ, তো বাংলাদেশে মায়েরা সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে গেলেন, কিন্তু আমাদের এখানে অনেক রকমের গ্রন্থ আছে, এক এক গ্রন্থে এক এক কথা বলছেন। কোনো গ্রন্থে বলছেন ওর জন্ম হয়েছে ব্রাহ্মণের ঘরে, বাবার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম গৌরী দেবী। আবার কোনো গ্রন্থে বলছে না, ওর বাবার নাম সুমতি ব্রাহ্মণ, মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু চৈতন্য চরিতামৃতে কি বললেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন জন্ম হলো ব্রাহ্মণের ঘরে, চলে এলেন মুসলমানের ঘরে, বাবার নাম হবিউল্লাহ মিয়া আর মায়ের নাম কি ফতেমা। ওই হবিউল্লাহ মিয়ার ঘরে থেকে হরেশ হরি নাম করে, কৃষ্ণ নাম করে, নেচে নেচে বেড়ায়। আচ্ছা মায়েরা, এই দেখুন, ছোটবেলা থেকে হরেশের মধ্যে কৃষ্ণ প্রেম, তাই আপনাদের কাছে আমার একটি ছোট্ট নিবেদন, আপনাদের বাড়িতে যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এই যে বসে দেখুন, এরা কীর্তন শোনে না, এদের মনটা খুব চঞ্চল, এক জায়গায় বসে থাকে না ঠিক মতো, তো এদেরকে যদি আপনি কৃষ্ণ ভজনের পথে আনতে চান তাহলে কী করবেন? কালকে সকালবেলা এরা যখন স্কুলে যাবে এদের অনেকগুলো বইয়ের সঙ্গে একটা ছোট্ট গীতা দিয়ে দেবেন। আমি বলছি, কারণ গীতা পাঠ করতে হবে না, গীতার সঙ্গে থাক, গীতার সঙ্গে থাকলে ভগবানও সঙ্গে থাকবে, কারণ গীতা গীতা উচ্চারণে ত্যাগী হয়, গীতা 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 গীতা। আর যখন বই পড়াবেন, শুধু বই পড়ালে হবে না, স্কুলে ফার্স্ট হলেই মানুষ হয় না, এগুলো পড়াবেন, কতে কৃষ্ণ রতে রাধা গতে গৌর জন্তান্নয় নিতাই, ছোট থেকে এগুলো অভ্যাস করাবেন। আজকে হরেশের মধ্যে কৃষ্ণ প্রেম, সে গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায় আর সবাইকে সঙ্গে করে বলে, ওগো একবার আমার সঙ্গে হাত তুলে বলো, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাথা এই না ধরে না মধু মাখা এই না, কৃষ্ণ কেশব জপ রে ভুলো
কেটে যায় তৃষ্ণা প্রেম পরাবারে এই নাম জপরে ভোলো আপনারে মিটে যায় তৃষ্ণা প্রেম পরাবারে জপরে জপরে বলো রে নাম জপরে জপরে বলো রে নাম জপ রে জপ রে বলো রে রাসনা জপরে জপরে বলো রে রাসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ হরি কৃষ্ণ গ্রামের কয়েকজন মুসলমান হারেশকে ডেকে বলছেন, ও ভাই শোনো, তুমি তো মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হয়ে তুমি হিন্দুদের হরিনাম কেন করছো? শোনো, আজ থেকে হরিনাম তুমি বন্ধ করো। আর হরিনাম তুমি যদি বন্ধ না করো না, আমরা কিন্তু নালিশ জানাবো ওই কাজীর দরবারে। মুসলমান সমাজ কাজীর দরবারে নালিশ জানালেন, হুজুর আসসালামু আলাইকুম, একটি মুসলমানের ছেলে নাম তার হারেশ, সে ওই হিন্দুদের হরি নাম করে, হিন্দুদের কৃষ্ণ নাম করে, গ্রামের পথে পথে নেচে নেচে বেড়ায়। কাজী বললেন, যাও, এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে ও বেটা হারেশকে তোমরা আমার কাছে ধরে নিয়ে এসো। কাজীর আদেশ পাওয়া মাত্রই সৈন্যরা টানতে টানতে নিয়ে এলেন মায়েরা কাজীর দরবারে। কিন্তু দেখুন, হারেশকে এত সুন্দর দেখতে ছিল, হারেশের এত সুন্দর রূপ ছিল, হারেশকে দেখেই না কাজী চমকে উঠলেন। বেটাকে তো বেশ ভালোই দেখতে। এই বেটা, কি নাম তোমার? হুজুর, আমার নাম হারেশ। বাহ, খুব ভালো। আচ্ছা, কি করা হয়? হুজুর, আমি হরি নাম করি, আমি কৃষ্ণ নাম করি। হরি নাম করো, হরি নাম করো, তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরি নাম করবে সেটা আমরা মোটেই বরদাস্ত করব না। শোনো, আজ থেকে হরি নাম ভুলে যাও, আজ থেকে কৃষ্ণ নাম ভুলে যাও, তুমি মসজিদে যাও, কোরআন পাঠ করো, নামাজ পড়ো, আল্লাহর নাম করো, খোদার নাম করো, কিন্তু হরি নাম তুমি ভুলে যাও, কৃষ্ণ নাম তুমি ভুলে যাও, ভুলে যাও, হরি নাম তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও। হুজুর, বিশ্বাস করুন, বিশ্বাস করুন হুজুর, আমি অনেকবার চেষ্টা করেছি, ওই হরিনাম আমি আর গাইব না, যে হরিনামের জন্য এত দুঃখ, যে হরিনামের জন্য এত কষ্ট, বিশ্বাস করুন সে হরিনাম আমি আর গাইব না। কিন্তু জানেন হুজুর, আমি যদি হরিনাম ছেড়েও দিই, আমি যদি কৃষ্ণ নাম ছেড়েও দিই, হরিনাম যে আমাকে ছাড়ে না। আহা, আমি কি করে হরিনাম ছাড়ব? হুজুর, এই হরিনামের মধ্যে আমরা হিন্দু কি, আমরা মুসলমান কি, আমরা তো হরির দাস, আমরা আল্লাহর দাস, আমরা গোবিন্দের দাস, আমরা ঈশ্বরের দাস, আমরা খোদার দাস, হরিনামে তো উঁচু নিচু থাকে না। আচ্ছা মায়েরা, আজকে এখানে কোনো উঁচু নিচু আছে? আছে কোনো উঁচু নিচু? দেখুন, যারা হায়ার কাস্ট, যারা শিডিউল কাস্ট,
যারা দোতলায় থাকে আর যারা দোতলায় থাকে, যারা মাস্টার যারা ছাত্র, যারা গুরুদেব যারা শিষ্য, আজ কিন্তু আমরা প্রত্যেকে একই আসনে বসে এক জায়গায় বসে কীর্তন শুনছি। দেখুন, হরিনামে উঁচু নিচু থাকে না, হরিনামে জাতের বিচার করে না। সুখে থাকো বা দুঃখে থাকো, গৃহে থাকো বা বনে থাকো, একবার শুধু হা গৌরাঙ্গ বলি ডাকো। তাই আজকে হারেজ বলছে, হুজুর হরিনাম করতে করতে যদি প্রাণ চলে যায়, কৃষ্ণ নাম করতে করতে যদি আমার দেহটা খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়বো না, তবু আমি কৃষ্ণ নাম ছাড়বো না। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, সাবাস, বেয়াদব, এত বড় সাহস কি করে হয়? এই বুড়হন গ্রামের কাজে আমি কে আছিস? সৈন্যদের ডেকে বললেন, শোন, এক্ষুনি আমার চোখের সামনে থেকে এক্ষুনি ওই ব্যাটাকে ওই পাণ্ডুয়ার বাইশ বাজারে নিয়ে যা। পাণ্ডুয়ার বাইশ বাজারে নিয়ে ওকে ভালো করে আগে বাঁশডলা মার দিবি। বাঁশডলা মার কাকে বলে? বাঁশডলা মার, হরি বল, বুকের উপরে বাঁশ দিয়ে দুইজন দুই দিকে ধরে ডলা দিতে হবে, এমনভাবে ডলা দিতে হবে এই বুকটা যেন ভেঙে চুরমার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এ তাতেও যদি ব্যাটা না মরে তাহলে কি করবি? ওকে পাণ্ডুয়ার বাইশ বাজারে নিয়ে গাছের সঙ্গে হাত দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, ওর পা দুটোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধবি, বেঁধে ওকে চাবুক মার, ওকে বেত্রাঘাত কর, এমনভাবে চাবুক মারবি, এমনভাবে বেত্রাঘাত করবি, ওর মুখ থেকে যেন চিরদিনের মতো হরিনাম বন্ধ হয়ে যায়। আর শোন, এরপরেও তোরে যদি ওর মুখ থেকে হরিনাম বন্ধ করতে না পারিস, তাহলে আমি তোদের গর্দান নেব। হারেশের বিচার হয়ে গেল।